পর্তুগালে আসার পর এ প্রথম মুরগি রান্না করার, মাংস ভাত রান্না করার একটা উদ্যোগ নিলাম। সেজন্য চাল মুরগি কিনতে যাচ্ছি, পেঁয়াজ তেল এগুলো কিনতে হবে, আর হচ্ছে মশলা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, ওইগুলো দিয়ে হয়ে যাবে। তো এখন মুরগি, চাল, পেঁয়াজ, তেল, কাঁচামরিচ যদি পাওয়া যায় এগুলো কিনবো। তো দেখা যাক নিজের প্রথম হাতের রান্না কিরকম খেতে পারি, আসলে আসলে খাওয়ার যোগ্য হয় কি না, আসলে খেতে পারবো বলে মনে হয়, বিকজ না খেতে পারার কিছু নাই, মশলা টশলা দিয়ে এগুলো একটু রান্না করলেই হয়। বাট এটা একটা নিউ এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে, বাট আমার আসলে রান্না বান্না করতে ভালো লাগে না, এর জন্য চাইছিলাম যে এগুলো থেকে অ্যাভয়েড করি, কিন্তু পরিবার থেকে চাপ দিচ্ছিল, বিশেষ করে দুলাভাই বেশি চাপ দিচ্ছিল, মানে দমকেশ্বরই বলতেছিল, কারণ দুলাভাই ইউরোপে থাকে, এটা এটা একটা সিম্পল বিষয়, তো আমাকে বইলা দিল এই কর। সো ঠিক আছে, প্রিপারেশন নিচ্ছি, দেখা যাক কত সময় ব্যয় হয় এবং হচ্ছে আমার কতক্ষণ লাগে। শপিং মলে গিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে একটা মিনি সুপার মার্কেট, মিনি সুপার মার্কেটের এটা কী তেল আমি বুঝতে পারতেছি না, এটার প্রাইস হচ্ছে 149, আর এটা হচ্ছে 208 ডায়াসল, এটা সানফ্লাওয়ারের ইয়ে আছে, আর এটা 203, নিচে আরও আছে 170, এটাকে দেখতে ভালো লাগতেছে, 208 এটা নিয়ে নিই। আমার লাগবে চাল, এর যে চাল এখন আহুস, আহুসকে বলে চাল, রাইস এখন 157, এটা দেখার বিষয় না, বাট আমি এখন খাইতে পারবো কি না এটা হলো দেখার বিষয়। 149 লেখা আছে যে বাসমতি, এটা মেয়ে দিন কি যে এটা 125, এটা হচ্ছে মোটা চাল, এটা 143, এটা কিছুটা চিকন, এগুলো মেয়েবে আরও চিকন, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দিস, এটা নিলে ভালো হবে, এটার সাথে এটার কি পার্থক্য, পার্থক্য দেখার চেষ্টা করতেছি, প্রাইস কেন বেশি, এটাই ভালো হবে, সমস্যা নেই। তো মাত্র 1 কেজি, সবাই মেবি এই চালটা খায়, এই চালটা অনেক বেশি, এখানে বিভিন্ন চালই বেশি আছে, এইটা সবাই অনেক বেশি খায়, আরো ইউরোপা এই চালটা বেশি খায়, এটার দাম হচ্ছে 168। আচ্ছা দেখি এটাই নিয়ে দেখি, এটা যেহেতু বেশি চলে দেখি হয়তো এটা টেস্ট ভালো। তাহলে আমার তেল, পেঁয়াজ আর হচ্ছে চাল হয়েছে, কলা কেজি প্রতি বিক্রি করা হয় 124, ঠিক আছে বাসায় কলা আছে, তারপরে কলা নিয়ে রেখে দিই কারণ এগুলো কাঁচা। পাকতে সময় লাগবে, মুরগি এটা 4.44, এটা 4.09, এটা হচ্ছে গরুর নাকি কি জানি, ওই যে উপরে কি জানি একটা সিগনেচার আছে, এগুলা ফাঙ্গো মানে মুরগির, আর এটা হচ্ছে 1.50, এটা 2.99, এটা 2.39,
এইটা 2.06, এটা নেই, এটা হচ্ছে 191, 2 ইউরোর কাছাকাছি, আর এটা কেজি হচ্ছে 3 ইউরো। এটা আটা কেজির একটু বেশি আছে, ওটা একটু কম আছে আটা কেজির, কেজি অনুসারে এটা 3 ইউরো কেজি। করলাম, এখন হাইটা এটা নিয়ে যেতে হবে। এই হচ্ছে মধ্যবিত্তের কষ্ট, গাড়ি ছাড়া সব কিছু করতে হয়। এটা তো যাই হোক, এটা একটা সমতল ফ্ল্যাট জায়গায়। আরও কন্টিনেন্টে যদি যাইতাম তাহলে সেটা হচ্ছে পাহাড় থেকে নিচে এবং উপরে এই ব্যাগ নিয়ে, এই বাজার নিয়ে উপরে পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠে আমার বাসায় যাইতে হইতো। এর জন্য আর কন্টিনেন্টে যাই নাই, এর জন্য এখানে আসছে। এখানে আসতে তারপরে 10 মিনিট সময় লেগেছে। এখন বাজে হচ্ছে 1:29, একটু আগে বের হইতে পারতাম। এখন বাসায় গিয়ে রান্না করে তারপর দুপুরে খাবার খেতে হবে। আবার দেখা হচ্ছে বাসায় গিয়ে কিচেনে। বাহ, কি সুন্দর আকাশ! এটা ছিল আস্ত একটা মুরগির অর্ধেকটা, চেস্ট, হ্যান্ড এবং লেগ পিস সহ। এখন এটাকে পিস পিস করে কাটতে হবে। মুরগিটাকে পিস পিস করে কেটে ফেললাম, কোনো রকমে ছুরিটা দিয়ে কাটলাম। জীবনে কাটছে কি না মুরগি সন্দেহ আছে। যাই হোক, এখন পানি দিয়ে ধুয়ে ফেলবো। আর এদিক দিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত হইতে হইতে আমি পেঁয়াজ কেটে মাংস দিয়ে শেষ করে ফেলি। আমার কাছে যা যা মশলা ছিল সেসব দিয়েছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলা দিয়েছি। আরও 22 পদের একটা মশলা ছিল, ওইটাও দিব হচ্ছে মুরগির, মুরগিটা অর্ধেক সিদ্ধ হলে তখন দিব। আপাতত এটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষানো বলে না কি বলে আমি জানি না। এখন আমি মুরগিগুলো দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে, তারপর হচ্ছে ঢাকনা বসাই দিব। এই যে হয়ে গেল আমার জীবনের প্রথম মুরগি রান্না। খুবই সুন্দর ঘ্রাণ আসতেছে এবং টেস্টও এক মাশাল্লাহ অনেক মজা হয়েছে, কিন্তু যদিও মুরগির কালারটা একটু সাদা সাদা দেখাচ্ছে। 2টা থেকে রান্না শুরু করছি, এখন হচ্ছে 3:30, 1.5 ঘন্টা হয়ে গেছে এ রান্না করতে, ভাত মুরগি রান্না করতে। পরে এই শশা কাটলাম এরই মাঝখানে, মনে হচ্ছে না আর খুব বেশি রান্নাবান্না করবো, হয়তো বা এই বন্ধের মধ্যে রান্নাবান্না করবো, আর আদারওয়াইজ অন্য অন্য দিন কোনো রান্না করবো না, কারণ অনেক সময় চলে যায়। এখন হচ্ছে টাইম ইজ মানি, রান্নাবান্নার পিছনে এত সময় দেওয়ার কোনো মানেই হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।